সো ফাইনালি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর আরো একটা ভালো খবর আরআর এর জন্য এবং ইন্ডিয়ান সিনেমার জন্য। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ইডেক। এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা অবশ্যই থাকছে অস্কার রিলেটেড খবর এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, যেটা একটা গান রিলিজ করা হয়েছে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা থাকবে। তো প্রথমেই আসি যে অস্কার, যেটার জন্য প্রায় প্রত্যেকটা সিনে লাভার, প্রত্যেকটা সিনে মেকার ওয়েট করে থাকে যে এটার ফাইনালি নমিনেশন কারা পাচ্ছে, এই অ্যাওয়ার্ডটা কাদের কাছে আসছে, এক্সেট্রা এক্সেট্রা। ইন্ডিয়ার তরফ থেকেও বিভিন্ন সিনেমাকে পাঠানো হয়, কখনো একটা সিনেমায় চলে যায় বা কখনো অন্য অন্য সিনেমার নাম আসে। এবার আমাদের একটা বেসিক ডিফারেন্সিয়েট বা ডিফারেন্সিয়েশনের জায়গা থেকে বুঝতে হবে যে সিনেমাটাকে অস্কারে পাঠানো এবং ফাইনাল নমিনেশন তৈরি হওয়া, এর মধ্যে পার্থক্যটা কোথায়। এর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে সিনেমাকে আমরা বিভিন্ন সিনেমাকে একটা প্ল্যাটফর্মে পাঠাতে পারি, বাট নমিনেশনের ক্ষেত্রে তখনই সেই সিনেমাটা সিলেক্ট হয় যখন সেই সিনেমাটা সেখানকার যারা বিচারক মন্ডলী আছে বা যাদের একটা গ্রুপ আছে, যাদের একটা প্যানেল আছে, তারা ডিসাইড করে যে এই এই সিনেমা বা এই গান বা এই সিনেমাটোগ্রাফির জায়গা থেকে, ভিজুয়ালস এফেক্টের জায়গা থেকে সিনেমাগুলোকে বিচার করা হবে। এবং এই সংখ্যাটা কিন্তু খুব সীমিত, এত এত সিনেমা, এত এত দেশ থেকে আসা সিনেমা, সেগুলোকে বিচার করে যে পাঁচটা বা ছটা সিনেমা ডিসাইড করা হয় বা পার্টিকুলার ডিভিশনে সিলেক্ট করা হয়, সেই জায়গায় পৌঁছানো ইটসেলফ মানে একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং আমার মনে হয় যারা এই সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলে তারা প্রত্যেকেই মনে করে। এবং তার জন্য কিন্তু যদি কেউ অ্যাওয়ার্ড জেতে সেটা যেমন একটা মানে আভিজাত্যের বিষয়, গর্বের বিষয়, তার সাথে সাথে নমিনেশন পাওয়াটাও কিন্তু উল্লেখ করা হয় যে এই অস্কার পেয়েছে, অস্কারে এতবার নমিনেট হয়েছে সে বা তার কাজ, সেরকম ফিল্ম ফেয়ারের ক্ষেত্রেও আমরা দেখি। তো দেখুন, ইন্ডিয়া থেকে অনেক সিনেমা গেছে, বাংলাদেশ থেকে বা আমাদের পাশাপাশি দেশগুলো থেকেও অনেক সিনেমা গেছে, বাট ইন্টারন্যাশনাল যে সিলেকশন সেখানে কিন্তু কোনো এশিয়ান কান্ট্রি বলা ভুল বা আমার ইন্ডিয়া বা বাংলাদেশ এই ধরনের দেশগুলো থেকে সিনেমা সিলেক্ট হয়নি, বেশিরভাগ অন্য জায়গা থেকে সিলেক্ট হয়েছে। তোমরা যদি চাও আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কোথায় কি সিলেক্ট হলো। বাট ভালো খবর যেটা, যে অরিজিনাল গানের যে সেকশনটা থাকে সেখানে আর 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 এর তরফ থেকে নাটু নাটু সংটাকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ ফাইনাল নমিনেশনের জায়গায় এই গানটা পৌঁছে গেছে। এবং এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। এবং সেই জায়গা থেকে এই যে অস্কার পাওয়ার যে সম্ভাবনা সেটা আরো দৃঢ় হলো। এবং যেহেতু এই গানটার একটা ইন্টারন্যাশনাল অলরেডি স্বীকৃতি আছে, সিনেমাটার যেহেতু একটা হিউজ অডিয়েন্সের কাছে পৌঁছেছে, সিনেমাটা নিয়ে চর্চা আছে, সেই জায়গা থেকে এই গানটা জেতারও একটা পসিবিলিটিস আছে। এবং আমার মনে হয় খুব চান্সেস আছে, হাই চান্সেস আছে যে যেখানে এই গানটা জিতে যেতে পারে। এবং তা যদি হয় প্রত্যেকের কাছে, অ্যাজ এন ইন্ডিয়ান আমাদের কাছে গর্বের বিষয়, আর আর কিমের জন্য গর্বের বিষয়, তো অবশ্যই আমরা এটার প্রতি অপেক্ষায় থাকবো যে ফাইনালি কি অ্যানাউন্স করা হচ্ছে, কোন গানটা জিতছে বা আর 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 এ নাটু নাটু এই গানটা অস্কারটা পাচ্ছে কিনা। তো এই নিউজটা দিতে পেরে আমি খুব খুশি। তোমরা কতটা আনন্দ বোধ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। এবারে যেটা বলছিলাম যে একটা অরিজিনাল গান, তারা বেসিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ তৈরি করছে এবং সেই সিরিজের আমরা কিছু গান দেখতে পাচ্ছি বা তারা রিলিজ করছে তাদের চ্যানেলে। এরকম একটা গান রিলিজ করা হয়েছে যেটা সরস্বতী পুজো কেন্দ্রিক গান বা এই সময়টাকে নির্ধারণ করে গানটা তৈরি করেছে। এবং গানটার নাম হচ্ছে জয় জয় দেবী। এর লিরিক্স লিখেছেন নিলয় কম্পোজার এবং সিঙ্গার হচ্ছে কৃষ্ণেন্দু এবং অ্যারেঞ্জমেন্ট করেছে মান্না। তো এই গানটাই আমরা ফিচার করতে দেখবো মুকুলকে এবং আরো অনেকে আছে। তো টোটাল আমি যদি এর টেকনিক্যালসে যাই বা গানটার ডিজাইনিং নিয়ে কথা বলি, হ্যাঁ অনেক অনেক স্কোপ ছিল আরো বেটার করার। কিছু কিছু জায়গায় যেহেতু আউটডোর শুট করা হয়েছে, কোনো কোনো ক্যারেক্টার মনে হচ্ছে জ্বলে গেছে বা ব্লার হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে কালার গ্রেডিং নিয়ে আমার একটু মনে হয়েছে আরো বেটার করা যেতে পারতো। তো এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজের মধ্যে থাকবে এবং এটা নিয়ে আমার সেরকম কমপ্লেন থাকে না যদি দেখি সেই চেষ্টাটা ভালো। তো এই গানটাকে যদি আমার নিয়ে কথা বলতে হয়, গানটা আমার বেশ ইউনিক মনে হয়েছে, যেখানে সরস্বতী পুজো কেন্দ্রিক তার ভালোবাসা এবং ইয়ং জেনারেশনকে ক্যাটার করে বা তাদের উদ্দেশ্যে বানানো যে একটা গান, যেটা অবশ্যই এর মধ্যে কিছু এমন এলিমেন্ট আছে, এমন কোন কথা আছে যেগুলো খুব নস্টালজিক, যেগুলো আমরা প্রত্যেকে প্রায় ফিল করি, প্রত্যেকের সাথে প্রত্যেকের লাইফে হয়েছে। তো তারা এমন কিছু ওভার দ্য টপ দেখানোর চেষ্টা করেনি, খুব রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছে ভিডিওটা, শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে তারা প্রেজেন্ট করেছে। বেশি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ সেরকম স্পেসও থাকে না, সেরকম স্কোপও থাকে না যে হিউজ কিছু দেখিয়ে দিলাম, কিন্তু লিমিটেড বাজেটে লিমিটেড ইকুইপমেন্টে তারা যেভাবে গানটাকে প্রেজেন্ট করেছে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করা মানে আমাদের কিন্তু আরো ভালো কাজের দিকে অগ্রসর হওয়া, কারণ এই কাজগুলো আমরা যদি না দেখি, কাজগুলো নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অধিকারটা থাকবে না যে আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে আমরা সাপোর্ট করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজের পাশে আছি। তো আমার বেশ ভালো লেগেছে অ্যাজ এ টিম, আমার মনে হয় তাদের আরো ভালো কাজ ফিউচারে আমরা দেখতে পাবো। এবং এই কাজটার জন্য আমার তরফ থেকে ফিল্ম ইডিটেক টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, আরো ভালো কাজ করো। সিরিজটা দেখে আমি অবশ্যই জানাবো যে সিরিজটা আমার কেমন লেগেছে। তো আজকের এই ভিডিওটা
পর্যন্তই থাকলো। তোমাদের এই নিউজগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।